হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রেহানা করিম ব্লগস থেকে আমি আবারও চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তৃতীয় রমজান। তো তৃতীয় রমজানে ইফতারিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার ছেলের ইচ্ছা হয়েছে যে আজকে বাসার ইফতার খাবে না, বাইরের ইফতার খাবে। তো যাচ্ছি মা ছেলে দুজন ইফতার আনতে। তো ওটা নিয়ে আজকে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। অ্যান্ড সে হাই, সে হাই। ওর মন খারাপ কারণ ওকে নিচ্ছি না সেই জন্য। তো যাই হোক, বাইরে যাচ্ছি মা ছেলে ইফতার আনার জন্য, দেখি কি পাই কি আনতে পারি। ওর তো এমনি গ্রিল খাওয়ার ইচ্ছা, গ্রিল আর পরোটা খাবে, নান আনবো, দেখি আর কি কি আনি সব আপনাদের সাথে শেয়ার করবো। চলেন তাহলে যাই। তো এই যে আমরা বেরিয়ে গেছি, একটুর জন্য ওয়েট করতেছি। চিকেন টিক্কা। তো ভিউয়ার্স, আমরা মা ছেলে ইফতার নিয়ে চলে আসছি। আমি কী কী নিয়েছি সেটা দেখাইনি, সেটা এখন খুলবো আর এখন দেখাবো। নিয়েছি হচ্ছে এখানে চিকেন টিক্কা, গ্রিল কিনেছি। এটা হচ্ছে চিকেন শর্মা বার্গার, এটা এখানে বড় প্লেটে নাও, বড় প্লেটে নাও। হ্যাঁ, এটাতে নাও, এটাতে নাও। আজকে সব বাইরের ইফতার, আমি বাসায় কিছুই করিনি আজকে। এটা কি নান না পরোটা? বড় প্লেটগুলো নাও, বড় প্লেট নাও, তুমি সবগুলো ছোট প্লেট নিচ্ছ। এই যে চিকেন যে শর্মা বার্গার, আর এখানে আমি আর ডিম চপ ছিল একটা, কালকের আর আলু ভর্তা নিয়েছি। কারণ আছে, কারণ হচ্ছে আমি ইফতারে একটু এগুলো খাই না, অল্প একটু মুখে দিয়ে পান্তা বাদ দিয়ে আলু ভর্তা দিয়ে খাবো। ভিউয়ার্স, কে কে এরকম আমার মতো খান আমাকে জানাবেন। আরেকটা জিনিস আনছে আমার ফেভারিট, সেটা হচ্ছে বোরহানি। আর এখানে আছে হচ্ছে আলুর চপ, বেগুনি, আর আছে হচ্ছে পেঁয়াজও আছে, পেঁয়াজটা দো, পেঁয়াজ, পেঁয়াজও আছে, অনেক কিছুই আছে আজকে সব, যদিও বাইরের। এই যে আজকে থার্ড রমজান। এটা কি? আচ্ছা, এটা হচ্ছে রোল, চিকেন রোল, চিকেন রোল, সব পলিথিনে ভরে গেল। এই যে এই হচ্ছে আমার আজকের আমাদের ইফতার। ইফতারের বাকি আছে হচ্ছে আর অনলি 13 মিনিট। এগুলো একটু গরম করলে ভালো হতো ওভেনে দিয়ে, ঠান্ডা এটা আর রোলটা, একটু ওভেনে গরম করে আনলে হবে। এই যে খেজুরটা নিয়ে আসো, খেজুর আনি নিতো, আবু খেজুর নিয়ে আসো। চিড়া ভিজানো আছে, দই দিয়ে চিড়া করব, ওটাও ইফতারের পরে, এখন না, কারণ যেহেতু আমি রাত্রেবেলা ভাত খাই না, একদম সেহরিতেও খাবো না। সো রাত্রে একটু লেট নাইট করে দই দিয়ে চিড়া খাবো কলা দিয়ে, আর এখন জাস্ট কিছু একটা মুখে দিয়ে আমি পান্তা ভাত দিয়ে আলু ভর্তা দিয়ে খাবো। এই যে এটাই হচ্ছে আমার ইফতার, জাস্ট খেজুরটা দিয়ে ইফতার, রোজা খুলবো, খুলে নামাজ পড়বো, তারপরে এগুলো খাবো। এই যে আজকে থার্ড রমজানের ইফতার। আল্লাহর কাছে শুকরিয়া, যেভাবে যতটুকু দিয়ে ইফতার করতে পারছি সেটাই আল্লাহর কাছে কোটি গুণ শুকরিয়া। দোয়া করে আল্লাহ যেন সবাইকে ভালোভাবে রোজা পালন করার তৌফিক দান করে এবং ইফতারের সুযোগ করে দেন আল্লাহ। আর এই সিয়াম সাধনার মাসে আল্লাহ যেন সবার গুণা মাফ করে, কারণ এটা হচ্ছে রহমতের মাস, আর চলছে প্রথমে 10টা রমজান, রহমতের রমজান চলছে।
সো সবার কাছে অনুরোধ করছি আপনারা একে অপরের জন্য দোয়া করবেন। আমিও মন থেকে দোয়া করি আমার যত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মা বাবা যারা আছে জীবিত এবং যারা মৃত সবার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আল্লাহ যেন এই রহমতের মাসে সবার গুনাহ মাফ করে এবং সবার দোয়া কবুল করে, সবার রোজা কবুল করে। এই যে এই হচ্ছে আমাদের আজকের ইফতার। তো ভিউয়ার্স, আমাদের ইফতার করা শেষ। ইফতার করে নামাজ পড়ে এখন এক কাপ চা নিয়ে বসছি। এটা একটু লিখে আসতে বেশি না, চা বানাইছে আমার ছেলে। তো চাটা দিয়ে ইফতার শেষ করবো। ইফতারের সময় আর ক্যামেরা অন করিনি, কারণ দেখিয়েছি কী দিয়ে ইফতার করেছে। আল্লাহ শুক্রিয়া, যা করেছে শুক্রিয়া। তো সবার ইফতার কেমন হলো আর তৃতীয় রমজান সবাই কেমন পাল করলেন? অনেক জায়গায় গ্যাস নাই, অনেক প্রবলেম হচ্ছে গ্যাসের জন্য, ঠিক মতো ইফতার করতে পারে না। তো জানি তাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কী আর করা। যাই হোক, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।